আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শান আর ইমন হতবাক হয়ে একে অপরের দিকে তাকায়। ড্রাগ দেবে তাও সোয়াকে, কিভাবে সম্ভব? শানের ভাবনার মাঝে ডক্টর দুজনকে পর্যবেক্ষণ করে বলল, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কিছু জানেন না, এটা স্বাভাবিক, এইসব চোখের আড়ালেই দেখবে। পুলিশদের সামনে তো আর দেবে না, তবে পেশেন্টকে আরও ড্রাগ দেওয়া হলে তারপর কি হবে সেটা নাই বললাম, তবে ভাবনার বাইরে কিছু হবে। ডক্টর ঈশান চৌধুরীর সাথে আমি কথা বলে নেব বাকিটা, আর পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখা করতে পারেন। পেশেন্টকে স্যালাইন দেওয়া হয়েছে, সেটা শেষ হলে নিয়ে যেতে পারবেন। শান আর ইমন কেবিন থেকে বেরিয়ে যায়। শান রাগে কিরমির করতে করতে বলে, আমি শিওর হোটেলের কেউই এসব কাজ করেছে। সেই লোকটা বলছিল আমরা যে সেই হোটেলে রয়েছি সেটা পাকা খবর পেয়েছে, কেউ তো করছে এমন গুটিবাজ। ইমন গম্ভীরতার সাথে বলল, আমি এখনই থানা জানাচ্ছি, আজই সব পরিষ্কার করবো, তুই গিয়ে সোহাকে দেখায়। শান মাথা নেড়ে সোহার কেবিনে যায়। সোহা চোখ বন্ধ করে শুয়েছিল, দরজা খোলার শব্দ পেয়ে চোখ খুলল। শানকে দেখে মলিন হাসল সোহা, শানের পা চলা সেখানেই থেমে যায়। সোহার মলিন হাসি দেখে শানের বুকটা পড়ে যাচ্ছে, বারবার মেয়েটা কষ্ট সহ্য করছে, শানের একদম সহ্য হচ্ছে না। বহু কষ্টে ভারী মুখ নিয়ে সোহার পাশে গিয়ে বসে শান আবদারের সঙ্গে বলল, বউ তোমাকে একটু আদর করতে পারি? শানের এমন কথা শুনে সোহা কিছুটা ভেবাচেকা খায়। শান সোহার উত্তরের অপেক্ষা না করেই ছুঁকে সোহার অধরে ছুঁয়ে গভীরভাবে চুমু দিল। সোহা ক্যানেলাবিহীন হাত দিয়ে শানের শার্টের কলার ধরল আলতোভাবে। শান আবারও কপালে আর গালে অধর ছুঁয়ে সোজা হয়ে বসল। এক হাতে সোহার হাত মুঠোয় পুড়ে নেয়, অন্য হাতে সোহার গাল আঁতুড়েভাবে আঁকড়ে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, তোমাকে বারবার কষ্ট পেতে দেখে আমার আর ভালো লাগছে না। তুমি আমাকে কিছু জানাওনি আজ, আমাকে কি ফোন করা যেত না? শানের অভিমান ভরা কণ্ঠস্বর শুনে সোহা ধীর গলায় বলল, আপনি যাওয়ার পর থেকে আমার মাথা ঘুরছিল আর গা গুলিয়ে আসছিল বারবার, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ মারাত্মক ব্যথা শুরু হয়। ফোন চার্জে লাগানো ছিল তাই ফোন করতে পারিনি। যখন সহ্য করা মুশকিল হয়ে পড়ছিল তখনই বিছানা থেকে নামতে গিয়েছিলাম, কিন্তু তারপর চোখ খুলে আপনাকে আর ইমন ভাইকে পেয়েছিলাম। শান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বুঝেছি, এখন সব ঠিক আছে, আর চিন্তা করতে হবে না। তোমার ব্যথা কমে গিয়েছে, এখন নিয়মিত ওষুধ খেলে বাকিটা ঠিক হয়ে যাবে, একটু পর আমরা চলে যাব, ঠিক আছে? সোহা সাই দেয়। রাত 9টার মধ্যে শানরা হোটেলে ফিরে আসে। সোহাকে রুমে রেখেই শান আর ইমন পুলিশদের নিয়ে হোটেলের কর্মচারীদের জেরা করতে থাকে আর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে সন্দেহ হলে, তাকে কঠিনভাবে জেরা করা হলে সব বলতে বাধ্য হয়। সেই গ্যাংয়েরই লোক ছিল সে, তাই ইচ্ছে করে এমন করেছে সোহার সাথে। পুলিশরা সব শুনে তাকেও নিয়ে যায়। শান আর ইমন চার চার রুমে চলে যায়। ডিনার টাইমে তিনজন রুমেই ডিনার করে নেয়। রাতে সোহা গুটিসুটি মেরে শানের বুকে শুয়ে রয়েছে। শান বাড়িতে সব কথা বললেও সোহাকে এখনও ড্রাগের ব্যাপারে বলেনি। শান সোহাকে ঘুম পাড়াতে ব্যস্ত, কিন্তু সোহা শানের বুকে আঁকিবুকি করতে ব্যস্ত। শান গম্ভীর গলায় বলল, তুমি কি ঘুমাবে না? তোমাকে রেস্ট করতে বলেছে ডক্টর। সোহা মুখ তুলে শানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা কালকে আমরা ঘুরতে যাব না? শান ভ্রু কুচকে সোহার দিকে তাকালো, তারপর বলল, কিসে ঘুরতে যাবে, অসুস্থ না তুমি? সোহা মুখ ফুলিয়ে বলে, কেস শেষ করে আমাদের ঘোরার কথা ছিল, এখন এসব বলে আমাকে আটকাতে পারবেন না। শান গম্ভীর গলায় বলল, ঠিক আছে নিয়ে যাব, তবে কালকে নয়, পরশু থেকে কালকে কোথাও যাওয়া হবে না, কোনো আবদার শুনছি না। সোহা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে অন্য কিছু হবে। শান ভ্রু কুচকে বলল, অন্য কিছু মানে কি হবে, কি ঘুরছে তোমার মাথায়? সোহা উত্তর না দিয়ে মিটমিট করে হাসতে থাকে। সকালবেলা সোহা রেস্টের উপরেই থাকে, শান সোহাকে বিছানা থেকেই নামতে দিচ্ছে না। দুপুরে খাবার খাওয়ার পর সোহার সাথে সাথে শানও ঘুমিয়ে পড়ে।
বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শান ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। হোটেলের রুম থেকে বাইরের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, সেটাই দেখছিল। দেখতে দেখতে অনুভব করল সোহা এসে দাঁড়িয়েছে তার পাশে। শান রাগী চোখে তাকিয়ে বলল, তোমাকে আমি বিছানা থেকে নামতে না করেছি না, তুমি আবার নেমেছো? সোহা রেগে নাক ফুলিয়ে বলল, অদ্ভুত তো, সারাদিন বিছানায় বসে থাকবো নাকি আমি? একটু হাঁটতে পারবো না, ডক্টর রেস্ট করতে বলেছে, কিন্তু বেড রেস্ট তো আর করতে বলেনি। আপনি একা একাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করবেন, আমি করব না। শান এক হাতে সোহার কোমর পেঁচিয়ে নিজের সাথে ঘেঁষে দাঁড় করিয়ে রাখে। সোহা শানের অন্য হাত ধরে খোঁচাতে থাকে। শান কিছুক্ষণ লক্ষ্য করার পর শানের মনে হলো সোহা কিছু বলতে চাইছে। শান ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দুই বলিষ্ঠ হাত জোড়া দিয়ে সোহার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে সোহার এক কাঁধে হাত রেখে বলল, আমার বউ কি বলতে চাইছে? সোহা ফট করে শানের চোখের দিকে তাকালো। সোহা শানের হাত ধরে পিটপিট করে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে বলল, আচ্ছা আপনার পছন্দের ফুল কি কি? শান ভেবে বলল, এমন তো স্পেশাল কোনো ফুল নেই, তবে তোমার চুল থাকা বেলি ফুলের বাহারটা আমার সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন মিসেস চৌধুরী? সোহা কথাটা এড়িয়ে যাওয়ার জন্য ভাবার ভান করে বলল, মিসেস ওয়ার্ডটা থেকে মিস ওয়ার্ডটা কিউট, তাই না? শান মুখুজকে তাকাই সোহার দিকে, রাগী গলায় বলল, মিস ওয়ার্ড যখন এত ভালোই লাগে, তাহলে বিয়ের পিড়িতে বসার কি দরকার কি? সোহা ঠোঁট উল্টে বলল, তখন তো দুটোই ভালো লাগতো, এখন মিসেই ভালো লাগে। শান সোহাকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে। তারপর বাইরের দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বলল, তার মানে তোমার এই বিবাহ জীবন ভালো লাগছে না? তুমি কি আমার উপর বিরক্ত? শোনো, বিরক্ত হও, রাগ হও বা ঘৃণা করো, যাই করো না কেন, তুমি আমারই থাকবে। ছেড়ে যাওয়ার মতো দুঃস্বপ্ন দেখবে না, আর দেখার চেষ্টাও করবে না, মাথায় থাকে যেন। সোহা ঠোঁট কামড়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রোবটের মতো মাথা নাড়াল। শান সোহার দিকে এক পলক তাকিয়ে হনহন করে রুমে চলে গেল। সোহা মুখ চেপে মিটমিট করে হাসল। শানকে রাগাতে ভালোই লেগেছে তার। রুমে গিয়ে দেখে শান ইউনিফর্ম পরে তৈরি হচ্ছে। সোহা শানের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? শান গম্ভীর গলায় বলল, ইউনিফর্ম পরে নিশ্চয়ই ঘুরতে যাব না, থানায় যাচ্ছি। মিডিয়াদের সাথে মিটিং রয়েছে, রাত হতে পারে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে, অপেক্ষা করবে না। সোহা মাথা নাড়ালো। শান বেরিয়ে যেতেই সোহা বড় একটা হাসি দিয়ে তার কাজে লেগে পড়ে। শান সব কাজ শেষে থানা থেকে বেরিয়েছে অনেকক্ষণ। শান জিপ চালিয়ে চালিয়ে এদিক ওদিক ঘুরছে, ইমন শানকে কিছু জিজ্ঞেস করেও করছে না, চুপচাপ বুট চিবিয়ে যাচ্ছিল। এবার আর নিজের কৌতূহল কমাতে না পেরে বলে উঠল, তুই আজকে এখনো হোটেলে না ফিরে এদিক ওদিক ঘুরছিস কেন? মন খারাপ কেন তোর? শান উত্তর না দিয়ে চুপচাপ ড্রাইভ করতে থাকে। ইমন শানকে হালকা ধাক্কা দিয়ে কিরমির করে বলল, কথা বলছিস না কেন তুই? শান শান্ত গলায় বলল, ভাবছিলাম তোকে তো কথা দিয়েছিলাম, এই কেসটা শেষ হলে এক সপ্তাহের ছুটি দেওয়া হবে তোকে, মনে আছে তো? ইমন বাঁকা হেসে বলল, আমার মনে না থাকলেও চলবে, আমি তো ভেবেছিলাম তোকে মনে করাতে হবে। শান আলতো হেসে বলল, আমি বলিনি, কালকে থেকেই তোর ছুটি শুরু। ইমন হেসে বলল, বাহ, এ তো দেখি মেঘনা যেয়ে দিয়ে জল, কালকে থেকে ছুটি হলে তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে। শান ব্রু কুচকে ইমনের দিকে এক পলক তাকিয়ে বলল, আমার জন্য কিসের সারপ্রাইজ? ইমন দাঁত কেলিয়ে বলল, তোর কি মনে হয় সারপ্রাইজের কথা আগেই বলে দেবার মতো বোকা আমি? শান আট চোখে তাকিয়ে বলল, আমি বোকা কখন বললাম? ইমন মাথা নেড়ে বলল, হ্যাঁ বলিসনি, তবে এটা বল তুই হোটেলে কখন যাবি? শান ড্রাইভ করতে করতে বলল, দেখ তো কোথায় আছি আমরা। ইমন চোখ বুলিয়ে দেখে হোটেলের কাছেই এসে পড়েছে তারা। ইমনের থেকে বিদায় নিয়ে রুমে ঢুকতেই দেখল রুম অন্ধকার হয়ে রয়েছে। সোহা ঘুমিয়ে গেছে ভেবে শান রুমে লাইট অন না করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল।
বেশ কিছুক্ষণ পর শান টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। রুমের দিকে তাকাতেই শান বরফের মতো স্থির হয়ে গেল। চোখ জোড়ায় স্তব্ধ ছাহনিতে সোহার দিকে তাকিয়ে থাকে। সোহা লাজুক লতায় আবৃত হয়ে শানের সামনে দাঁড়িয়ে রয়েছে। শান ধীর পায়ে সোহার সামনে এসে দাঁড়ায়। লাল শাড়িতে নিজেকে আবৃত করে রেখেছে। ঠোঁট জোড়া লাল রঙে রাঙানো, আঁখি জোড়া কাজল রেখায় আঁকানো, খোপা করা চুলে বেলি ফুলের গাছরা। শান এক ঘোরের মাঝে ডুবে যায়। আলতো হাতে সোহার গাল ছুঁয়ে দিতে থাকে। পুরো শরীর কেঁপে ওঠে সোহার। সোহা আবেশে চোখ বন্ধ করে নেয়। শান তার অন্য হাত সোহার কোমরে রাখে। সোহার গায়ে কাঁটা দিয়ে ওঠে। গালে রাখা শানের হাতের উপর নিচের হাত রেখে পিটপিট চাহনিতে তাকালো। হুট করে শানের ঘোর ভেঙে যায়। শান সোহাকে ছেড়ে পুরো রুমে চোখ বুলায়। পুরো রুম ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করা। রুমে অন্যরকম এক আবহাওয়া মনে হচ্ছে। শান ভ্রু কুচকে সোহার দিকে তাকিয়ে বলল, এসব কি? সোহা আলতো হাসল শানের প্রশ্ন শুনে। শানের হাত চোরা ধরে শীতল চাহনি দিয়ে বলল, ভালোবাসি আপনাকে। দুটো শব্দের প্রতিধ্বনি শানের কানে বাজতে থাকে। মানেটুকু বুঝে উঠতেই শান অবিশ্বাস্য চাহনিতে তাকালো সোহার দিকে। শানের চাহনি বড্ড হাস্যকর মনে হলো সোহার কাছে। সোহা ফিসফিস করে হেসে দেয়। শান ঢঙ্কিলে বলল, কি বললে তুমি? সোহা হাসি থামিয়ে শানের একদম কাছে আসলো। পা উঁচু করে ছফুট লম্বা ছেলেটার গলা জড়িয়ে ধরে ধীর গলায় বলল, বলেছি ভালোবাসি, খুব খুব ভালোবাসি আপনাকে। শান কাপা কাপা গলায় বলল, তো তুমি আমাকে ভালোবাসো? সোহা ফিচেল হেসে বলল, হ্যাঁ ভালোবাসি। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, তাই আজ আমি আপনার আর আমার ভালোবাসার পূর্ণতা চাই। দেবেন আমার চাওয়াকে পূরণ হতে? শান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। স্বপ্ন যখন আজ সত্যি হচ্ছে তখন সবকিছু স্বপ্ন মনে হচ্ছে শানের। সোহা তাকে ভালোবাসে? ভাবতেই শানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সোহা মুখ ফুলিয়ে শানকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি শুনেছেন আমি কি বলেছি? শান হুট করে সোহাকে নিজের বুকে শক্ত করে ছড়িয়ে ধরল। সোহা আলতো হাসলো শানের কাছে। কিছুক্ষণ চুপ থেকে শান জড়ানো গলায় বলে ওঠে, কতদিনের স্বপ্ন ছিল আমার তুমি জানো? তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য কত রাত ছটফট করেছি আমি, কত রাত বিধ্বস্ত অবস্থায় কাটিয়েছি তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমাকেও ভালোবাসো। খুব ভালোবাসি সোহা, খুব ভালোবাসি। সোহা জড়িয়ে থাকা অবস্থাতেই বলে ওঠে, আমাকে নিজের করে নিন তাহলে, আজ আমাদের ভালোবাসার পূর্ণতা দিতে চাই, আমাকে নিজের ভালোবাসার আড়লে মুড়িয়ে নেবেন। শান সোহাকে ছেড়ে সোহার আঁখি ছোড়ার দিকে তাকালো। চোখে আজ ভালোবাসা পাওয়ার আকুলতা দেখা যাচ্ছে। শান ঢোক গিলল সোহাকে দেখে। শান উল্টে ঘুরে বলল, সোহা তুমি অসুস্থ এখনো? সোহা শানকে নিজের দিকে ঘুরিয়ে শান্ত গলায় বলল, আমি সারা জীবনই অসুস্থ থাকব, তাই বলে কি আপনি আমাকে ভালোবাসবেন না? আপনার জন্য আজকে এত কিছু করলাম, আমাকে ফিরিয়ে দেবেন আপনি? শানের উত্তর দেওয়ার আগেই হঠাৎ কারেন্ট চলে গেল। শান চমকে বলল, এটা কি হলো সোহা, কারেন্ট কেন গেল, এটাও তুমি করেছো? সোহা মাথা নেড়ে নাকচ করল। ব্যালকনি দিয়ে অসম্ভব বাতাস প্রবেশ করতে থাকে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। সোহা বাইরে তাকিয়ে হেসে বলল, আমি তো তেমন কিছু করিনি, তবে এবার প্রকৃতিও চাইছে আমরা এক হই। শান ঠোঁট বাঁকিয়ে হেসে সোহার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফিসফিস করে বলল, প্রকৃতির চাওয়া আর তোমার চাওয়া এক হলে তো সেটা পূরণ করতেই হবে। সোহা লাজুক হাসি দিয়ে শানের বুকে মুখ লুকায়। শান সোহাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। সোহাকে বিছানায় শুইয়ে সোহার কাঁধ থেকে আঁচল সরিয়ে নিল। সোহা জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিল। শানের সোহা উন্মুক্ত পেটে আলতো করে হাত রাখল। নরম মসৃণ পেটের গভীর নাভির ঠোঁট ছুঁয়ে দিতেই সোহার সর্বাঙ্গ শিরশিরিয়ে উঠল। সময়ের সাথে সাথে শানের স্পর্শ গভীর হতে থাকে। সোহা নিশ্চুপ হয়ে শানের স্পর্শে মাতাল হয়ে উঠছে। তার উজ্জ্বল কায়া
অনুভূতির মহালগ্নে শিহরিত। প্রকৃতির অন্ধকারে প্রিয়তমাকে গভীর আলিঙ্গনে, প্রেমের শহরে অবাধ বিচরণে নির্ঘুমে রজনী পার। সকালের শীতল বাতাসে সোহা ঘুমন্ত অবস্থায় নিজেকে শানের সাথে মিশিয়ে নেয়। শানের উন্মুক্ত বুকে মাথা রেখে গভীর ঘুমে ডুবে রয়েছে। গভীর ঘুমে থাকায় সোহা বুঝতে পারল না, এক চোখজোড়া মুগ্ধতার সাথে তার ঘুমন্ত মুখ দেখতে ব্যস্ত। শান এক হাত সোহার চুলের মাঝে বিচরণে ব্যস্ত, অন্য হাত ব্ল্যাঙ্কেটের নিচে সোহার উন্মুক্ত পেটের উপর রেখে নিজের সাথে জড়িয়ে রেখেছে। শানের মুখে প্রাপ্তির হাসি ফুটে রয়েছে। আজ সারা রাত বৃষ্টি পড়েছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাও রুমের এসি অন রয়েছে, তাই শীতটা একটু বেশিই লাগছে। শান আলতস্বরে তাকাল সোহার দিকে। সোহা, আর কত ঘুমাবে? অনেক সময় হয়ে গিয়েছে, এবার ওঠো সোহা। শানের শক্তপোক্ত ডাকে সোহার ঘুম না ভাঙলেও কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। শান সোহাকে ছেড়ে উঠে বসল। সোহাকে ব্ল্যাঙ্কেটে ভালো করে মুড়িয়ে সোহার ঠোঁট জোড়ায় আলত করে ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। উঠে ফ্রেশ হতে চলে যায় শান। সোহা ঘুম থেকে উঠে ঘুমন্ত চোখে পাশ বুলিয়ে নেয়। শানকে না দেখে ওয়াশরুমের দিকে তাকিয়ে বড়সড় হাই তুলল সোহা। বসে বসেই ঘুমে ঢুলতে থাকে সে। শান খট করে দরজা খুলে বেরিয়ে আসে। সোহা শব্দ শুনে চোখজোড়া টিপে সেদিকে তাকালো। শরীরে শুধু টাওয়াল বাঁধা অবস্থা দেখে সোহার ঘুম ঘুম ভাব উড়ে গেল। চোখ বড় বড় করে শানের দিকে তাকিয়ে থাকে। শরীর বেয়ে ফোঁটা ফোঁটা পানি বেয়ে পড়ছে। সোহা ঢোক গিলে চোখ ফিরিয়ে নিল, বিড়বিড় করে বলতে থাকে, পাগল হয়ে গিয়েছে লোকটা, আগে তো পোশাক ছাড়া বেরিয়ে হতো না, আজ একদম পোশাকবিহীন বের হয়েছে। সোহা আর চোখে আবারও শানের দিকে তাকাতেই শানকে তার মুখের সামনে দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। শান বাঁকা হাসল সোহাকে ভয় পেতে দেখে, ব্যঙ্গ করে বলল, কেমন নারী তুমি, নিজের পুরুষকে লুকিয়ে লুকিয়ে দেখছো, লজ্জার বিষয় বউ। সোহা লজ্জা পেয়ে গেল শানের কথায়, লজ্জায় কান গরম হয়ে গেল, তাও নিজেকে সামলে মুখ কুচকে নিল, বলল, আপনি লজ্জা শরমের মাথা খেয়েছেন, এভাবে এসছেন কেন? আপনার পোশাক কি বিলীন হয়ে গিয়েছে? শান মুখটা আরো এগিয়ে এনে বলল, পোশাক বিলীন না হলেও তোমাকে কাছে পেয়ে লজ্জা শরমের আগা মাথা পুরোটাই বিলীন হয়ে গিয়েছে আমার, বুঝলে বউ। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে মুড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। সোহার ব্যস্ততার মাঝে শান সোহার কাঁধে অথর ছুঁয়ে দেয়। সোহা স্থির হয়ে যায়, আবেশে চোখ বন্ধ করে নেয়। শান মুহূর্তেই সোহার অথর চোরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। সোহার উপর পুরোটা ভর ছেড়ে শুয়ে পড়ল তার উপর। সোহাকে ওষ্ঠাধারের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। সোহা বাধা দিল না। দুজনের প্রেমময় মুহূর্তে বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠল। দুজন চমকে ওঠে। শান ফোনের দিকে একবার তাকিয়ে সোহার নাকে আলতো করে কামড় দিয়ে উঠে গেল। ফোন হাতে নিয়ে দেখে ইমন ফোন করেছে। ফোন রিসিভ করে কানে ধরতেই ইমন বলে উঠল, তোদের হানিমুন শেষ হয়েছে ভাই। শান গলা ছেড়ে গম্ভীর গলায় বলে উঠল, শেষ হওয়ার আগেই তো ফোন করে ব্যাঘাত ঘটিয়ে 12টা বাজিয়ে দিলি। শানের সাপ সাপ ঠোঁট কাটা কথা শুনে ইমন ভড়কে গেল, কাঁধ নাড়িয়ে বলল, ব্যাঘাত যখন একবার ঘটে গিয়েছে তখন ব্রেক নিয়ে নে, আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে হোটেলের ক্যান্টিনে আয় ভাই, আমি বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছি, সাক্ষী লাগবে তো নাকি? শানের কপালে ভাঁজ পড়ল ইমনের কথায়। অপুচ্ছের মতো বলল, মানে সকাল সকাল মজা করছিস? শানের কথায় ইমন হাসল, হাসতে হাসতে বলল, আসলেও দেখতে পাবি, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি আয়, আমরা অপেক্ষা করছি। ফোন কেটে দিতেই জিজ্ঞেস করল, কি হয়েছে? শান মাথার পেছনে হাত দিয়ে চিন্তিত হয়ে বলল, ক্লিয়ার করে বলেনি তবে বলল বিয়ে করবে, তুমি জলদি ফ্রেশ হয়ে এসো, নিচে যেতে হবে। সোহা মাথা নেড়ে ওয়াশরুমে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। নিচে ক্যান্টিনে পা রাখতে ইমনকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে সামনে এক মেয়ে বসে রয়েছে, ইমনের দিকে মুখ হয়ে তাই চেহারা দেখা গেল না, তবে একই ভঙ্গিতে সেটা বোঝা গেল দূর থেকে। শানের সাথে এগিয়ে যেতে যেতে সোহা অবাক হয়ে বলল, ভাইয়ার এই মেয়েকে, ভাইয়া কি আমার ইতিকে ছেড়ে এই মেয়েকে বিয়ে করবে এখন? শান ভ্রু কুচকে বলল,
আগে দেখি, তারপর সব জানতে পারব। সোহা আর শান কাছে যেতেই ইমন হুড়মুড়িয়ে দাঁড়ায়। ইমনকে দেখে মেয়েটাও উঠে দাঁড়ায়। শানদের দিকে তাকাতেই ইতিকে দেখে শান আর সোহা অবাক হয়ে গেল। সোহা ছুটে গিয়ে ইতিকে জড়িয়ে ধরে বলল, আমার বান্ধবী রে, কেমন আছিস? তুই এখানে কিভাবে এখানে আসছিস? আমাকে জানালি ওরা এখানে এসছিস তুই। ইতি মুচকি হেসে বলল, সারপ্রাইজ দিতে চাইলাম তাই চলে এসেছি। অনয়ের সাথে এসেছি, কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম। শান ইমনের কাছে গিয়ে পিঠে খুশি বসিয়ে বলল, আর তুই কি বললি, বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছিস? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ইমন জ্যাকেট টেনে টুনে কাছুমাছু করে বলল, ভাই সত্যি কথাই বলেছি, আমরা এখন বিয়ে করবো, আর তাই তো ডাকলাম তোকে। তোকে বলেছিলাম না তোরা যেদিন হানিমুন করতে যাবি সেদিন বিয়ে করে সারপ্রাইজ দিব। ভেবেছিলাম আমি বাড়িতে বসে বিয়ে করব, কিন্তু এখন যখন এখানেই রয়েছি আমি তখন না হয় এখানেই বিয়ে করে ফেলি। আমি সব তৈরি করে রেখেছি, রাতে অনয় ফ্রেশ হয়ে আসলেও এখন আমরা বেরিয়ে পড়ব। সোহা কপালে হাত দিয়ে বসে পড়ে। শান অগ্নিমূর্তি হয়ে ইমনের সামনে দাঁড়িয়ে রয়েছে। ইমন ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলেও বুকের ভেতর ঢিপ ঢিপ করছে তার। একে তো পরিবার ছাড়া বিয়ে করছে, তার উপর শান কি করবে ভেবেই ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যে অনয় এসে পড়ল। সোহা ইচ্ছে মতো ইতি আর অনয়কে কথা শুনিয়ে যাচ্ছে, আর শান রেগে লাল হয়ে বসে থাকে। সবাই কাজী অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। ইমন টেনে টেনে শানকে নিয়ে গেল। কাজী অফিসে এসে দেখল এখানে শানের থানা থেকে আসা তিনজন লোকও উপস্থিত। সব শুরু হওয়ার আগে ইমন গলা শুকিয়ে শানকে বলল, ভাই আমি একা একা বিয়ে করলে আমার ডক্টর বাবা আমাকে পুঁতে রেখে দিবে, আর মা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। আমি তাদের একমাত্র ছেলে বলে কথা, তুই ফোন করে কথা বল না তাদের সাথে প্লিজ। দুজনই ইদির কথা জানে, তুই শুধু একটু মানিয়ে নিবি। সোহা অনয় মুখ টিপে হাসতে থাকে। ইতি নিজেও চিন্তায় অতিষ্ঠ, লুকিয়ে বিয়ে করছে এর চেয়ে বড় চিন্তা আর কি হতে পারে। সোহা হাসতে হাসতে বলল, ভাইয়া আগেই সব ভাবা উচিত ছিল না, এখন যদি বিয়েটাই না হয়। ইমন আর ইতি অসহায়ভাবে তাকালো সবার দিকে। শান মনে মনে হাসলো দুজনকে দেখে। শান পায়ের উপর পা তুলে বসলো চেয়ারে, তার গম্ভীর গলায় বলল, বলবো না যা, এত সব যখন নিজেই করেছিস এটাও তুই করবি, আমি কোনো হেল্প করছি না। ইমন কেঁদে দেবে এমন অবস্থা। ইমন ইতির সামনে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আজ আর বিয়ে করা হচ্ছে না, বিয়েটা না হয় বাড়িতে গিয়ে করব, এখন একটু আনন্দ করে নেই। অন্য সময় হলে ইতি ইচ্ছে মতো ইমনের সাথে রাগ ঝগড়া করতো, কিন্তু এখন নিজেও পরিস্থিতি অনুভব করতে পারছে, তাই সাই জানাল। শান দুজনের অবস্থা দেখে শব্দ করে হেসে দিল। ইমন অসহায় চাহনি নিয়ে তাকালো। শান ফোন নিয়ে বেরিয়ে গেল। সোহাও পিছু পিছু ছুটল। শান বেরিয়েই ডক্টর আশফিকুর রহমানকে ফোন লাগায়। ফোন রিসিভ হতেই দুজন সালাম আদান প্রদান করে। ডক্টর আশফিকুর রহমান বলে ওঠে, কি খবর, কেমন আছো ইয়াংম্যান, আর আমার অপদার্থ ছেলের কি খবর বলো। শান জিভ দিয়ে শুষ্ক ঠোরছোড়া ভিজিয়ে সোহার দিকে এক পলক তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তবে আঙ্কেল তোমার অপদার্থ ছেলে তো বড়সড় কাণ্ড করে বসেছে, ইতিকে বিয়ে করবে বলে রাতেই সব ঠিক করে রেখেছে, আমাকেও জানায়নি, আর এখন বিয়েতে বসে কাঁপছে, তোমাদের কি বলবে সেই ভয়ে, বিয়েও আটকে রয়েছে, কি করবো বলো তো। ডক্টর আশফিকুর রহমান অবাক গলায় বলল, বাহ আমার ছেলে বিয়ের পিঁড়িতে বসে আছে, চিন্তার বিষয় বুঝলে শান, তার মা জানলে তো কেটে কুটে সাগর বানাবে। আচ্ছা এক কাজ করো শুভ, কাজে দেরি করা ঠিক না, বিয়ে দিয়ে দাও, ওর মাকে না হয় বুঝাবো আমি, পরে তো অনুষ্ঠান করে বিয়ে দেবই। শান শান্ত ডক্টর আশফিকুর রহমান এক কথায় রাজি হয়ে যাবে। শান আলতো হেসে বলল, সে না হয় দিয়ে দেব, তবে ইতির মা বাবার কি হবে, ওদের সাথে কথা বললে তো ঝামেলা হতে পারে। ডক্টর আশফিকুর রহমান হেসে বলল, সবার সাথে কথা বলা যাবে, তোমরা আসলে সবাই মিলে মিটিংয়ে বসা যাবে, আর আমি যত দূরত্ব শুন ইমনের থেকে, ইতির বাবাও ইমনকে পছন্দ করে, আমার মনে হয় তেমন ঝামেলা হবে না,
এবার শুভ কাজ সেরে ফেলো, আর আমার অপদার্থ ছেলেকে বলে দেবে বিয়ে হচ্ছে হচ্ছে, তবে হানিমুনে যাতে না হয় সেটা সবার মানার পরে হবে। শান সাই জানিয়ে ফোন কেটে দিল। সোহা চিন্তিত চেহারায় শানের দিকে তাকিয়ে রয়েছে। শান হেসে সব জানায়। সব শুনে সোহা অবাক স্বরে বলল, আঙ্কেলকে একদমই অন্যরকম মনে হচ্ছে। শান হেসে বলল, হ্যাঁ আঙ্কেল একদম ফ্রি সবার সাথে। আঙ্কেলের কথা ব্যবহার দেখে সবাই মনে করবে কতদিনের চেনা পরিচয় তাদের। শান আর সোহা ভেতরে গেল, সবাইকে বলে বিয়ের কার্যক্রম শুরু করে। ইমন আর ইতি চান ফিরে পায়। দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই শান মিষ্টি কিনে আনালো। অনয় মিষ্টি খেতে খেতে আফসোস স্বরে বলল, তোমরা সবাই ডাবল ডাবল হয়ে গেলে, এখন আমি একাই সিঙ্গেল, ভাবছি আজই চলে যাব, তোমাদের মাঝে নিজেকে অসহায় মনে হবে। শান ইমনের দিকে তাকিয়ে বাঁকা হাসে, চিন্তা নেই শালাবাবু, আঙ্কেলের শর্ত হলো ওদের বিয়েটাই শুধু হবে, এর চেয়ে বেশি কিছু যেন না হয়। তো দুজন সিঙ্গেলদের মতোই থাকতে হবে, শুধু ঘুরবে ফিরবে, আর আমার বউয়ের সাথে আমার প্রেম দেখবে। ইমন মুখ লটকিয়ে তাকিয়ে থাকে। ইমনের চেহারা দেখে সবাই হেসে ওঠে। হসপিটাল থেকে এসে সিমিকে নিয়ে ড্রয়িং রুমে বসল সোহা। সালমা এসে দুজনকে ঠান্ডা পানি দিল। সোহার পানি খাওয়ার মাঝে সালমা বলল, ভাবে শান ভাই আসছে, একটু আগে আপনারা খুঁজতেছিল। সোহা এক পলক সিঁড়ির দিকে তাকিয়ে গ্লাস ট্রেতে রেখে বলল, কি বলেছো? সালমা তার দ্রুততার মুখ চালিয়ে বলল, বলছি মেজভাবে অসুস্থ হয়ে গেছে, তাই তারে নিয়ে গেছে। ভাইয়া বলছিল হসপিটালে যাবে, কিন্তু খালাম্মা আর বড় ভাবি না করায় রুমে চলে গেছে। সালমার কথা শেষ হতেই নীলা আর শাহনাজ বেগম চলে আসলো। সালমাকে কাজে যেতে বলে শাহনাজ বেগম সিমির পাশে বসে বলল, এখন ঠিক আছিস মা? সিমি শাহনাজ বেগমের কাঁধে মাথা রেখে বলল, ঠিক আছিস এখন? নীলা সোহাকে জিজ্ঞেস করল, তোমার ভাইয়া কিছু বলেছে? আর সামির কোথায়? সোহা বাইরের দিকে ইশারা করে বলল, সামির ভাইয়া আসছে, আর ঈশান ভাইয়া আর সেই ডক্টর আপুর ব্যাপারে সব ভাইয়ার সাথেই কথা বলেছে, আমি তো শুধু বসেই ছিলাম। আচ্ছা নাইশো আর টমি কোথায়? নীলা বিরক্ত গলায় বলল, তোমার নাইশো টমিকে নিয়ে খেলছে, পড়া শেষ করেই খেলা শুরু, ঘুমাবে নাকি পরে? আচ্ছা তোমাকে ক্লান্ত লাগছে, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সোহা মাথা নেড়ে উপরে যেতে যেতেই সামির ঈশান আসলো। ঈশান এসে রেগে শাহনাজ বেগমকে বলল, সিমি তো প্রেগনেন্ট দেখে এখন একটু অসুস্থ, কিন্তু সোহার কি হয়েছে বলতো? নিজের শরীরের খেয়ালই রাখে না, হসপিটালে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাও আবার সিঁড়ি দিয়ে নামার সময় ভাগ্য ভালো ছিল একজন নার্স পাশ দিয়ে যাচ্ছিল, না হলে আজকে কি যে হতো। সবাই সোহার দিকে তাকালো। সোহা ঢোকিলে মাথা নিচু করে নেয়। স্বামীর ভ্রু কুচকে বলল, এইসব কখন হলো? আমি তো জানি না। ঈশান রেগে বলল, সিমিকে কেবিনে নিয়ে যাওয়ার পর হাঁটছিল, আশেপাশে তখনই এমন হয়েছে। স্বামী রেগে বলল, সোহা নিজের খেয়াল নেবে কবে থেকে বলতো? খাওয়া দাওয়ার নাম নেই, শুধু ছোটাছুটি, সব কিছু ঠিক রেখে চলা উচিত, তাই না? শানের সাথে কথা বলতে হবে আবার। সবাই একে একে সোহাকে কিছুটা বকা দিয়ে রেস্ট করার জন্য রুমে যেতে বলল। সোহা মাথা নেড়ে কেটে পড়ল। সোহা রুমে ঢুকে শানকে বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখল। সোহা কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। শান শব্দ শুনে ওয়াশরুমে একবার তাকালো। সোহা এসেছে বুঝতে পারল। শান বালিশে মাথা রেখে ভাবতে থাকে দিনগুলো কিভাবে কেটে গেল। ইতি ইমনের বিয়ের তিন দিন পরই তারা চলে আসে ঢাকা। আসার পর বিয়ে নিয়ে ইতির মা বাবার সাথে কথাবার্তা হলো ইমনের মা বাবার সাথে। ইমনের মা বাবা ছাড়া সবাই কিছুটা রেগে গিয়েছিল তাদের হুট করে এমন বিয়েতে। ইতির বাবা ইমনকে পছন্দ করত জানালেও কিছুটা অসন্তুষ্ট হয় দুজনের এক কাজে। সবাই মেনে নিলে ইতির বাবা কিছুদিন পর মেনে নেয়। এরপর তিন মাস কেটে গেল। দুই সপ্তাহ পর তাদের বিয়ের ডেট ফিক্সড করেছে।
এই দুজনের বড় করে বিয়ের অনুষ্ঠান করা হবে তখন। সিমিও এখন 6 মাসের প্রেগনেন্ট, তাই মাঝে মধ্যেই হসপিটালে চক্কর কাটতে হয় অসুস্থ হয়ে গেলে। মোসফিক চৌধুরী আর শানের সম্পর্ক একদমই ভালো হয়ে গিয়েছে, আর তামিম এখনও সোহার পাগল, কিছু হলেই ছুটে আসবে মিষ্টি আপুর কাছে। শান সোহার ভালোবাসাও গভীর হচ্ছে দিনকে দিন। শানের ভাবনার মাঝে দরজা খুলে বেরিয়ে এলো সোহা। সোহা এসে চুপচাপ করে শানের পাশে শুয়ে চোখ বুজে নিল। শান চিন্তিত হয়ে সোহার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, শরীর খারাপ? সোহা চোখ খুলে আস্তে করে বলল, একটু খারাপ লাগছে। শান সোহার গভীরভাবে ঠোঁটে ঠোঁট ছোঁয়াল, তারপর কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। হুট করে সোহাকে কোলে তুলে নিল। সোহা চমকাল না, কারণ মাঝে মধ্যেই শানের করা এমন হুটহাট কাজে অভ্যস্ত হয়ে গিয়েছে। শানের গলা ছড়িয়ে বুকে মাথা রেখে চুপটি করে থাকে। শান সোহাকে নিয়ে ব্যালকনিতে অগ্রসর হল। ব্যালকনিটা খুবই বড় ছিল, তাই সোহার আবদারে ব্যালকনিতে খুব সুন্দর করে ছোট একটা তোষক পেতে বিছানা সাজিয়ে নিয়েছে। লাইটিং করে সাজিয়েও নিয়েছে সোহা। শান সোহাকে নিয়ে সেই বিছানায় বসে পড়ল। সোহার পেছনে বসতেই সোহা শানের বুকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসল। নিশ্চুপে কেটে গেল কিছুক্ষণ। নিস্তব্ধতা কাটিয়ে শান সোহার কানে ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। সোহার মাত্রই চোখ লেগেছিল, শানের ফিসফিসানি কথা শুনে কান শিরশির করে ওঠে। সোহা কেঁপে কিছুটা নড়ে চড়ে বসে বলল, জানি তো আমিও ভালোবাসি। শান হাসলো সোহার কথায়, তারপর বলল, যতদিন বেঁচে থাকবো তোমাকে নিজের আধারে রাখবো, আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে রাখবো তোমায়, আর গভীরভাবে ভালোবেসে যাব, আধারে তুমি করে আগলে রাখবো আমার কাছে। সোহা হঠাৎ ভাবুক হয়ে বলল, আচ্ছা আপনি বারবার আধারে তুমি বলেন কেন? শান সোহাকে চড়িয়ে ধরে সোহার কাঁধে থুতনি রেখে বলল, আমার কথার মানে হলো আমার আধারে তুমি থাকবে, মানে আমার ছায়ার আধারে থাকবে তুমি, যেখানে কোনো বিপদ ছুঁতে পারবে না, তোমাকে আঘাত করার আগে আধারকে মানে আমাকে আঘাত করবে, বুঝলে আমার সোহা, ভালোবাসি বউ। সোহা শানের বুকে মাথা রেখে হাসল, তার সব খারাপ লাগা বিলীন হয়ে গিয়েছে।